হ্যালো বন্ধুরা শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা দু হাজার তেইশ সেশনের ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট তাই আজকের এই ভিডিওতে পিজি সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের পিজি পিজি সেভেন এ অর্থাৎ বাংলা সাবজেক্ট নিয়ে যারা মাস্টার্স করছো তাদের স্পেশাল পেপার রবীন্দ্র সাহিত্যের কিছু সাজেস্টিক গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব বন্ধুরা এই ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করব তা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ধরে তৈরি করা তাই এর মধ্যে থেকে তোমরা অবশ্যই বিগত বছরের ন্যায় চার থেকে পাঁচটি প্রশ্ন কমন পেয়ে যাবে তাই বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করতে চাও তারা অবশ্যই এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করবে আর যেসব বন্ধুরা নোটস এবং সাজেশান নিয়ে পড়াশুনো করতে চাও তারা অবশ্যই আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো পিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের সমস্ত সাবজেক্টের ফাইনাল সাজেশান সহ নোটস এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সার খুবই কম মূল্যে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে স্টুডেন্টদের ভরসার সাথে আমাদের সেন্টার থেকে নোটস হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে তাছাড়া অ্যাসাইনমেন্টের অ্যান্সার তোমরা পিডিএফ আকারে আমাদের সেন্টার থেকে পেয়ে যাবে তাই অ্যাসাইনমেন্টের অ্যান্সার এবং লাস্ট মিনিট সাজেশান উইথ নোটস নেওয়ার জন্য তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ এই ওয়ান সেভেন এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা শিক্ষানিবিদ সেন্টার থেকে অ্যাসাইনমেন্টের অ্যান্সার এবং নোটস নেবার জন্য শুধুমাত্র শিক্ষানিবির সেন্টারে যোগাযোগ করবে এবং স্ক্রিনে দেওয়া অফিশিয়াল নম্বরে কল বা মেসেজ করবে কোনো ব্যক্তির প্ররোচনায় যদি তোমরা শিক্ষানিবির সেন্টারে নোটস অন্য কোথাও থেকে কম দামে বা বেশি দামে কিনে নাও সেক্ষেত্রে তোমরা লাস্ট মিনিট সাজেশান থেকে বঞ্চিত হবে এবং টাকা দিয়ে ঠকে গেলে সেক্ষেত্রে শিক্ষানিবির সেন্টার কোনো দায়িত্ব নেবে না ইতিপূর্বে এমন ঘটনা বহুবার হয়েছে তাই সমস্ত স্টুডেন্ট যারা আমাদের সেন্টার থেকে নোটস নিতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া অফিশিয়াল নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথের ধারায় সে গ্রন্থের স্বতন্ত্র আলোচনা করো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সে গ্রন্থটি কোথায় আলাদা সেই বিষয়ে আলোচনা করতে হবে নেক্সট কোশ্চেন সে গ্রন্থটা কি শিশু সাহিত্যের ছদ্মবেশে বড়দের বই এই বিষয়ে ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন প্রেমের যে বিচিত্র মনস্তত্ব রবিবার ও শেষ কথা গল্পে প্রকাশ পেয়েছে তার পরিচয় দিন নেক্সট কোশ্চেন রবি মানসে হিমালয় যাত্রার অভিঘাত পর্যালোচনা করুন নেক্সট বাংলাদেশের এক বিশেষ বিক্ষোভ আলোড়ন আমার দেশাত্মবোধের প্রথম স্ফুরণের সমস্ত চাঞ্চল্য আমাদের ধর্ম বিপ্লবের সমস্ত একাগ্রতা ও উদ্দীপনা গোড়া উপন্যাসে কিভাবে প্রতিপালিত হয়েছে তা আলোচনা করুন গোরা উপন্যাস স্পেলিংটা এখানে ভুল আছে এটা গোরা হবে গয়কার রয়াকার গোরা উপন্যাসে কিভাবে প্রতিপালিত হয়েছে তা আলোচনা করুন নেক্সট কোয়েশ্চেন গোরা উপন্যাসে গোরা ও বিনয় চরিত্রের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের যে বিশেষ ভাবনা প্রকাশিত হয়েছে তার পরিচয় দিন উপন্যাসে বিনয় ললিতার গোড়া উপকাহিনী যোজনার সার্থকতা আলোচনা করুন এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্নটা আসার কিন্তু নাইনটি পার্সেন্ট চান্স আছে নেক্সট কোশ্চেন নাটকটি সত্যমূলক রক্তকরবী প্রসঙ্গে রবীন্দ্রনাথের এই উক্তির যথার্থতা কোথায় আলোচনা করুন এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন অধ্যাপক ও গোসাই এই দুইজন রক্তকরবী নাটকের কোন কোন উদ্দেশ্য সাধন করেছে তা লিখুন নেক্সট কোশ্চেন আমার তো মনে হয় আমার কাব্য রচনার এই একটি মাত্র পালা সে পালার নাম দেওয়া যাইতে পারে সীমার মধ্যে অসীমের সহিত মিলন সাধনের পালা জীবন স্মৃতি অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য নির্দেশ করুন এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট তোমার জাত নেই বিচার নেই ঘৃণা নেই তুমি শুধু কল্যাণের প্রতিমা কার সম্বন্ধে কোথায় কেন এই কথা বলা হয়েছে তা আলোচনা করুন নেক্সট কোশ্চেন মনে করিয়াছিলাম জীবন বৃত্তান্তের দুই চারিটা মোটামুটি উপকরণ সংগ্রহ করিয়া খান্ত হইব তাহা কোনো এক অদৃশ্য চিত্রকরের সহস্তে রচনা উদ্ধৃতাংশের আলোকে জীবন স্মৃতির স্বরূপ নির্ধারণ করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন পত্র সাহিত্য হিসাবে ছিন্নপত্রের স্বতন্ত্রতা বুঝিয়ে দিন এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন পত্র সাহিত্য হিসাবে ছিন্নপত্রের গুরুত্ব কোথায় নেক্সট কোশ্চেন বিশু পাগলের গানগুলি রক্ত নাটকে কিভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে তা আলোচনা করুন নেক্সট কোশ্চেন বাংলা নাট্যমঞ্চের ও নাট্যাভিনয়ের ইতিহাসে ক্লাসিক থিয়েটারের গুরুত্ব আলোচনা করুন এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন ক্লাসিক থিয়েটারের গুরুত্ব নেক্সট কোশ্চেন হাস্যরসের প্রকারভেদের পরিচয় দিয়ে সে গ্রন্থে প্রতিফলিত হাস্যরসের বৈশিষ্ট্য ও অভিনবত্ব উল্লেখ করুন নেক্সট কোশ্চেন ছিন্নপত্রে প্রতিফলিত রবীন্দ্রনাথের মর্তপ্রীতির পরিচয় দিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা ছিন্নপত্রে প্রতিফলিত রবীন্দ্রনাথের মর্তপ্রীতি নেক্সট কোশ্চেন জীবন স্মৃতি অবলম্বনে বালক পত্রিকার পরিচয় দিন নেক্সট কোশ্চেন শ্যামলী কাব্যগ্রন্থের দ্বৈত কবিতাটির তাৎপর্য লিখুন এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন সোনাত্তরী কাব্যগ্রন্থের প্রথম ও শেষ কবিতার তাৎপর্য আলোচনা করুন এটিও কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট প্রশ্ন হঠাৎ দেখা কবিতায় প্রকৃতি প্রেম ভাবনার বৈশিষ্ট্য উল্লেখ করুন নেক্সট কোয়েশ্চেন রবীন্দ্রনাথের মর্ত মমতার চিহ্ন ছড়িয়ে আছে ছিন্নপত্রে প্রসঙ্গটি বিষদে আলোচনা করুন বন্ধুরা আমি এতক্ষণ যে প্রশ্নগুলো আলোচনা করলাম আগেও বলেছি তোমরা যারা সেলফ স্টাডি করতে যাও তারা প্রশ্নগুলোর উত্তর তৈরি করে ফেলো কারণ তোমাদের ফাইনাল এক্সাম খুব শীঘ্রই শুরু হবে আর যেসব বন্ধুরা অ্যাসাইনমেন্টের অ্যান্সার এবং ফাইনাল এক্সামের নোটস এবং সাজেশান নিতে চাও তারা অবশ্যই শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করবে এখানে অফিসিয়াল নম্বরটা দেওয়াই আছে সেভেন এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো এছাড়াও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং আমার সাথে যোগাযোগের সমস্ত সোশ্যাল মিডিয়া লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকেও যোগাযোগ করতে পারো আর পিজি ফাইনাল এক্সামে কত নম্বর পেলে পাস সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখছি তোমরা যদি চাও তাহলে অবশ্যই সেই ভিডিওটিও দেখে নিতে পারো আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বা শেয়ার করতে ভুলো না এবং এই চ্যানেলটিতে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে দিও যাতে এই ধরনের তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে নমস্কার